সওবরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান রাতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আর শ্রেণীর হতভাগা লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের ভিতরে অন্যতম হইল মুশরিক। এক নম্বর হইল মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, অংশীদারিত্ব করবে, আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা শিরিককারীকে মাফ করবেন না। শিরিক শক্তি বড় জুরুম, আর আল্লাহ তাআলা শিরিককারীকে অপছন্দ করেন। অর্থাৎ মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা লাইলাতুল ইসলাম বা সওবরাত রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুই নম্বর হইল বিদ্বেষ পোষণকারী, যারা বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, হাসাদ করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। হিংসাকারীকে, হাসাদকারীকে, অন্য মুসলমানের ভাইয়ের ব্যাপারে খারাপ ধারণাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত না সে তার এই অভ্যাস থেকে তওবা না করবে, আল্লাহর কাছে মাফ না চাইবে। তিন নম্বর হইল মদ্যপানকারী, মাদক আসক্ত, নিশা সর্বদা যে নিশাগ্রস্ত ব্যক্তি, শরাব পানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। চার নম্বর হইল জিনা, ব্যভিচারকারী, যে জিনা করবে, ব্যভিচার করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। লাইলাতুল নিসফি মিন শাবান বা সওবরাত রাতে তাদের ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। পাঁচ নম্বর হইল আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। লাইলাতুল নিসফি মিন শাবান বা সওবরাত রাতে যাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন থাকবে, তার আত্মীয়তা সুছিন্নকারী, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেন। ছয় নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, যে নাকি পিতামাতার অবাধ্য হবে, পিতামাতারকে অবাধ্যকারী, পিতামাতার কথা শুনবে না অবাধ্যকারী সন্তান, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। যাদের উপর পিতামাতা নারাজ থাকবেন, যাদের উপর পিতামাতা খুশি থাকবেন না, নারাজ থাকবেন, বেজার থাকবেন, অবাধ্যকারী সন্তান দিকে আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান বা সওবরাতের রাতে আল্লাহ তাআলা মাফ করবেন না। সাত নম্বর হলো গীবত বা পরনিন্দাকারী, যারা মানুষের পিছনে পরনিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, চোখের খুরি করে বেড়ায়, আল্লাহ তাআলা চোখের খুরি বা পরনিন্দা গীবতকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। পনেরো রাতে লাইলাতুল নিসফি মিন শাবান রাতেও তারা আল্লাহর কাছে মাফ পাইবে না। আট নম্বর হলো অহংকার ব্যক্তি, যারা অহংকার করবে, অহংকার করে কাপড় চোপড় পরিধান করবে, টাকা নিয়ে কাপড় পরিধান করবে, আল্লাহ তাআলা এই অহংকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মাফ করবেন না। তারাও আল্লাহর কাছে ক্ষমা পাবেন না, কারণ কি, অহংকার করার কারণে। এরকম আর শ্রেণীর হতভাগা, আর শ্রেণীর মানুষ লাইলাতুল নিসফি মিন শাবান বা সওবরাতের রাত্রে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। তারা এরকম বরকতপূর্ণ, মুক্তিপূর্ণ রাত্রে, মুক্তির রাত্রে, মুক্তির রজনীতেও তারা নিজের গুনাহ মাফ করাইতে পারবে না, এই আটটা অভ্যাস থাকার কারণে, আটটা খারাপ অভ্যাস থাকার কারণে। যখন তারা এই আটটা খারাপ অভ্যাস থেকে তওবা করবে, আল্লাহর কাছে পাক দিলে তওবা করবে, তখন আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য যাদের ভিতরে এই আটটা বিষয় যাদের ভিতরে আছে, যারা এই আটটা বিমারে, আটটা রোগে আক্রান্ত, তারা আল্লাহর কাছে এখনই তওবা করি, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন, এখনই তওবা করি, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, আমাদের গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে কান্দি, কান্নাকাটি করি, এবং তওবা করে আমাদের ওই খারাপ কাজ থেকে আমরা ফিরে এসে আমরা সঠিক পথে, ভালো পথে, ভালো রাস্তায় চলি, তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান রাতে আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করবেন, ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে লাইলাতুল নিসফি মিন শাবান বা সওবরাতের বরকত হাসিল করার তৌফিক দান করেন।